শুভ সকাল প্রিয় বাংলাদেশ প্রাণের বাংলাদেশ গর্বের আত্মপরিচয়ের তলাবিহীন ঝুড়ি নয় মাথা উঁচু করে নিজেকে চেনানো উন্নয়নের বাংলাদেশ কাছে দূরে ঘরে বাইরে বিশ্ব জুড়ে আপনারা যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর সঙ্গে স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আয়োজনে দর্শক মহাকাশের অজানার প্রান্তরে বাংলাদেশের একটি স্যাটেলাইট ছুটে বেড়াবে লাল সবুজের রং গায়ে মেখে এই স্বপ্নে বিভট ছিল বাংলাদেশ অনেক অনেক দিন অবশেষে সেই স্বপ্ন হলো সত্যি মহাবিশ্বের মহাকাশে সাতান্নতম দেশ হিসেবে শুরু হলো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু একের অভিযাত্রা এই অর্জন বাংলাদেশের এই অর্জন মুক্তিযুদ্ধের এই অর্জন ত্যাগী মেধাবী আর পরিশ্রমী এক জাগ্রত জাতি বাঙালির আর তাই এমন অর্জনে বিশ্বের সকল বাংলাদেশি বাঙালি বাংলা ভাষী মানুষের প্রতি আমাদের অভিনন্দন শুভেচ্ছা দর্শক বাংলাদেশে এমন আনন্দের উৎসবের সন্ধিক্ষণে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের শোবিজের গত এক যুগ ধরে নিজের কাজ দিয়ে নিজেকে চেনানো মিষ্টি হাসির মিষ্টি মেয়ে দিঘি যার নামে এবং কাজে দুটিতেই রয়েছে প্রাণোচ্ছল উচ্ছ্বাস আর গভীরতা অভিনয়টা তার রক্তে সংযুক্ত কারণ পারিবারিক পরম্পরায় খুব মা বাবা দুজনেই অভিনয় চৌকস মানুষ তাই স্বাভাবিকভাবে অভিনয়টা নিজের মধ্যে পাওয়া দিঘিকে আজ আর কাউকে আলাদা করে চেনাতে হয় না দর্শক সঙ্গে রয়েছেন ঢাকার সবিজের খুব চেনা প্রিয় নাম দিঘি শুভ সকাল স্বাগত দিঘি কেমন আছো ভালো তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দর্শকরাও নিশ্চয়ই একদম চমকে গেছে অনেক দিন পরে তোমাকে স্ক্রিনে দেখতে পেয়ে দর্শকদের দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নেই দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের গেস্ট সিটে সুতরাং গেল প্রায় এক যুগের বেশি সময় এবং সব সময়ের সমান জনপ্রিয় অভিনয় শিল্পী দিঘির সঙ্গে গল্পে সল্পে যোগ দিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে ফিরছি অতিথির কাছে দেখি সময়টা কেমন যাচ্ছে এই তো যাচ্ছে পড়াশোনা নিয়ে আছি কিছু করছি না এখন যাচ্ছে আর কি তারপরে এত এত ভালোবাসার একটা মানুষ ছোট্ট একটা মেয়ে দিঘি সবাই খুব স্ক্রিনে খোঁজে দিঘিকে যে কোথাও যদি দেখা যায় দর্শকরা নিশ্চয়ই খুব অধীর আগ্রহ অপেক্ষা করছে তোমার কাছে কথা শোনার জন্য আর তোমার কাছে একটু জানতে চাইবো যে স্যাটেলাইটের কথা যেটা বলছিলাম যে গতকালকে স্যাটেলাইট উৎক্ষেপণ হলো তো এটা আসলে বাংলাদেশী হিসেবে বাঙালি হিসেবে এটা আমাদের খুব একটা গর্বের বিষয় তোমার কেমন লাগছে হ্যাঁ আমার তো অনেক ভালো লাগছে প্রথম স্যাটেলাইট ছাড়া হলো বাংলাদেশের এবং ওয়েট করছিলাম দুই দিন ধরে যে কখন দেখব কখন দেখব জেগেও ছিলাম সারা রাত খুব ভালো লাগছে এটা আসলে ভাবাই জানা না লাল সবুজ লাল সবুজ একটা স্যাটেলাইট হ্যাঁ অবশ্যই তো আসলে এই প্রজন্ম তরুণ প্রজন্ম প্রযুক্তিকে ব্যবহার করে আরো অনেক দূর এগিয়ে যাবে এটাই আমরা আশা করি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করবে সেটা আসলে সকলেরই চাওয়া তো কতটা সঠিক ব্যবহার করছে আসলে এখন মানুষ প্রযুক্তির কি মনে হয় তোমার একদম প্রপার ইউজ তো করতে পারছে না কারণ দেখা যাচ্ছে আমরা যদি ইন্টারনেটে সার্চ দিই আমাদের অনেক কিছু চলে আসে কিন্তু মানুষ কিন্তু ইন্টারনেটে ঘুরে ফিরে ওই ফেসবুক না হলে ইউটিউবে গান শোনা এগুলোই করছে আমরা যদি প্রপার ইউজটা করি ইন্টারনেটে তাহলে আমরা অনেক ভালো কিছু পাবো ইনফ্যাক্ট আমিও আমিও সবসময় প্রপার ইউজ করি না সো আমি নিজেও যদি করি তাহলে আমি নিজেও অনেক অনেক নলেজ আসবে এখান থেকে আসলে ভালো খারাপ দুটো দিকই আছে ব্যবহারের উপরেই ডিপেন্ড করে আমরা কিভাবে প্রযুক্তিটা কিভাবে আমরা ব্যবহার করতে ভালো কাজে নাকি শুধুই বিনোদনের কাজে এটা আসলে সবার উপরে ডিপেন্ড করে মানুষের উপরে ডিপেন্ড করে তো আসলে অনেক বিষয় আছে গল্প করার উম আগামীকাল আমাদের এইখানে যে গেস্ট হিসেবে আসে তুমি তো জানো যে তার উপরে আমরা ছোট্ট একটা তথ্য বানিয়ে থাকি এবারও বানিয়েছি আচ্ছা দেখে নেই অবশ্যই দিঘি ঢাকার সবিজের খুব চেনা নাম দিঘি মডেলিং কিংবা অভিনয় ছোটবেলা কিংবা বড়বেলা যে কোনো বয়সে দিঘির গ্রহণযোগ্যতা যোগ্যতা কমেনি এতটুকো অভিনেত্রী দিঘির পুরো নাম প্রার্থনা ফারদিন দিঘি 26 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বাবা বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক সুব্রত ও মা চিত্রনায়িকা প্রয়াত অভিনেত্রী ইসতিয়া ডালিয়া দোয়েল এক ভাই ও এক বোনের মধ্যে ছোট দিঘির শিক্ষা জীবন শুরু ঢাকায় এবং বর্তমানে দিঘি স্ট্রামফোর্ড স্কুলে ইংলিশ ভার্সনে নবম শ্রেণীতে অধ্যয়ন করছে ছোটবেলা থেকে অভিনয়কে সঙ্গী করে বড় হয়ে ওঠা দিঘির চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ কাবলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে দিঘির ব্যাপক জনপ্রিয়তা আসে বিজ্ঞাপনের সংলাপ বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না সে আজকে আমার নাম ধরে ডেকেছে এই সংলাপের মাধ্যমে এরপর একে একে অভিনয় করেছেন বেশ কিছু দর্শক দর্শকনন্দিত চলচ্চিত্রে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে কাবলিওয়ালা একটাকার অবুধ শিশু ইত্যাদি এছাড়াও মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার অভিনীত চলচ্চিত্র কাজের হিসেবে প্রথম চলচ্চিত্র কাবলিওয়ালাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই ছয় অর্জন করেন দুই হাজার ছয় সালে এবং দুই হাজার আট সালে একটাকার বউ ও দুই দশ সালে চাচু আমার চাচু চলচ্চিত্র অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরও অনেক সম্মাননা অর্জন করেন তিনি আমাদের আজকের অতিথি অভিনেত্রী দিঘি দেখি অনেক অল্প বয়সে কিন্তু অনেকগুলো অর্জন তোমার হ্যাঁ আসলে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই এটা ভাবলেই যে আসলে তখন তো বুঝতাম না কিন্তু এখন যখন বুঝতে পেরেছি আমার নিজেরই অবাক লাগে যে বাবা আমি এত কিছু পেয়েছি এতটুকু বয়সে সেই কাজ ছেড়ে থাকতে এখন নিশ্চয়ই কাজের কথা খুব মনে পড়ে হ্যাঁ কাজের কথা তো মনে পড়েই ফার্স্টে ফার্স্টে তো খুব খারাপ লাগতই যখন দেখা যেত কি আমার আমার তো ছোটবেলা থেকেই লাইফের মানে একদম শুরু থেকেই আমার অর্ধেকটা সময় কেটেছে কাজেই আমি তো বাসায় থাকতাম খুবই অল্প আমার তো সকালে উঠে চলে যেতে হতো স্কুল থেকেই আমি কাজে চলে যেতাম রাতে আসতাম তো দেখা যেত সপ্তাহে আমাদের ছুটিই থাক দেখা যেত যে এক দুই দিন খুব বেশি না তো ওই হিসাবে তো সারাদিন ছুটিংয়েই থাকা তো তারপরে যখন একবারই একটা গ্যাপ নিয়ে সব সারাদিনই বাসে বসে থাকা কিংবা শুধু পড়াশোনা নিয়ে স্কুল নিয়ে তখন আসলে খুব মিস করতাম ফার্স্টে তো খুবই মিস করতাম যে না আর ভালো লাগছে না এবার কবে যে আবার শুটিং করব আমি তো এখন এখন আর কি আস্তে আস্তে ইউজ এই সময়টাতে নিশ্চয় কাজের চলচ্চিত্রে কাজ করলে কি ধরনের চরিত্রে কাজ করবা বা বিজ্ঞাপনে কিরকম কাজ করবা সেটা একটু শুনি হ্যাঁ আসলে এখনো তো জানি না যে কি হবে এটা এসএসসি এস এর ডিপেন্ড করে এখনো তো কিছুই ঠিক করিনি তেমন কিন্তু যদি কাজ করতেই হয় তাহলে অবশ্যই ওরকমই কাজ করব যেটা মানুষ আমাকে ছোটোবেলায় যেভাবে দেখেছে যেভাবে মনে রেখেছে এই কাজ দিয়ে যাতে বড়োবেলায় আমাকে মনে রাখে তো কাজ করলে ওরকমই করবো আর বিজ্ঞাপনের বিষয়টা হচ্ছে বিজ্ঞাপন এখনো করা যায় চাইলে কিন্তু বিজ্ঞাপনের গল্প ওরকম হতে হবে তো ভালো অফার আসলে অবশ্যই এবং সিলেক্ট তো আমি করি না সিলেক্ট তো বাবা করে তো বাবার যদি মনে হয় যে না ভালো তাহলে অবশ্যই আর এখনকার চলচ্চিত্র দেখছ এখন কিন্তু অনেক ভালো ভালো চলচ্চিত্র এখন অনেক বেটার এখন সংখ্যাটা আরো বেড়ে একরকম ছিল এখন একরকম হচ্ছে বাট বেটার হচ্ছে তো এখনকার চলচ্চিত্র নিয়ে কি মনে হয় তোমার এখন তো নিশ্চয়ই চলচ্চিত্রগুলো সব দেখছো কেমন লাগে একটা পরিবর্তন আসছে একটা অনেক বড় পরিবর্তন আসছে এখন চলচ্চিত্র এখন আসলে ক্যামেরা থেকে শুরু করে ইউনিটের মানুষজন একদম পুরো সেটটা সবই একদম বলতে গেলে চেঞ্জ তো ওই তুলনায় আরেকটু আরো ভালো করা যায় চাইলে তো আরেকটু কষ্ট করলে আরো ভালো হবে এত যখন চেঞ্জ এসেছে আরো চেঞ্জ আসবে আর এই যে এত সফলতা এত ভালো ভালো কাজের তো প্রেরণা উৎসাহ বাবা মা আছেন তো কালকে মা তোমার মায়ের ভূমিকা তোমার জীবনে অনেকখানি আমরা যেটা জানি একটু ছোট করে বলো আমাদেরকে আসলে মার ভূমিকা অনেকখানি না পুরো ভূমিকাটাই মার এখানে তো মানে কাজে যে আসা আমার এটাও মার ইচ্ছায় কোন কাজ করব এটাও মার ইচ্ছা ছিল মানে সবই বলতে গেলে এখানে মারি তো আসলে মা আমাকে যেভাবে গাইড করেছে না হলে মনে হয় না আমি এই পর্যন্ত আসতে পারতাম তো সে যখন অসুস্থ হয়ে যায় তো তারপরেও আমি যে কাজগুলো করে গিয়েছি পরে তো ওটার ভেবে চিন্তেই করেছি যে মা যদি থাকতো তাহলে এখন কি বলতো কিভাবে করতাম কিভাবে আমাকে গাইড করতো ওটা ওভাবে মাথায় রেখে এবং আমার বাবা আমাকে অনেক হেল্প করেছে তখন একদম পুরো কিভাবে কি করব না করব তখন বুঝিয়ে দিয়েছে এবং আমার মার কথা তো আছেই তার আগের গাইডেন্সগুলো মাথায় রেখে এখনো যাচ্ছি আর কি মা আসলে কিভাবে তোমাকে এগিয়ে নিয়ে গেছেন বা মায়ের কোন কোন বিষয়গুলো মানে কোন কোন কথাগুলো এখন খুব মনে পড়ে মানে তোমার জন্য আসলে খুব এগিয়ে যাওয়ার জন্য খুব প্রেরণা হিসেবে কাজ করেছে আসলে যখন আমি কাজ করতাম ছোটবেলায় তখন তো আমি তো বুঝতামই না কি করতাম আমি তো দেখা যেত আমার এরকম একটা ইয়ে ছিল যে আমাকে কাঁদতে হবে কোনো একটা সিকোয়েন্স আমাকে কাঁদতে হবে তো আমি আমি তো আর চোখ তখন খুব ছোট চোখে তো আমি গ্লিসারিং দিয়ে কাটতে পারতাম না তখন আমার চোখ জ্বলতো তো ওটা দিলে আমি আরও চিৎকার না আমি করবো না ওটা দেখলেই ভয় পেয়ে যেতাম না আমি এখন করব না তো আমার মা আমাকে জিনিসটা ন্যাচারাল করবে কতটা ন্যাচারাল করা যায় আমার মা আমাকে সেটের মধ্যে মেরে তুমি করো তখন আমি ভয় করে এইভাবে ন্যাচারালি আমার জিনিসটা আসতো যার জন্য মানুষ এতটা পছন্দ করেছে না হলে তোমার কাজ কি বলবো মার জন্যই সব কিছু এবং আসলে অভিভাবক বলি শিক্ষা গুরু বলি মানে মারটাও কিন্তু আসলে পরবর্তী জীবনে মানে কতখানি মানে পরবর্তী জীবনে বোঝা যায় যে এটা কতখানি দরকার অবশ্যই যখন আর কি চারটে ছবির সেটে যখন আমাদের আদালতের সিকোয়েন্সটা হয় তখন আমাকে এরকম কাঁদতে হবে এবং অনেক কাঁদতে হবে এবং আমার তিন চার পেজ ডায়লগ এই ডায়লগ আমি বলতে কেঁদে কেঁদে বলতে হবে কেঁদে বলতে হবে এই ডায়লগুলো এবং তিন চার পেজ এরকম বড় বড় তিন চার পেজ ডায়লগ তখন আমি ডায়লগটা এত মনে থাকে না এবং আমি কাঁদবো না বলবো এটা একটা নার্ভাসনেস ভুলে যাচ্ছি তো তখন একটা আমার মা আমাকে মেরে বললো কাঁদো আচ্ছা তখন তুমি কেঁদেই ফেললাম তারপরে আমি বেঞ্চের উপর দাঁড়িয়ে আমাকে বলতে হবে ডায়লগ আমার মা বেঞ্চের নিচে বসা স্ক্রিপ্ট নিয়ে বেঞ্চের নিচে বসে নিচের থেকে আমাকে বলে দিচ্ছে আমি শুনে শুনেই বলছি এভাবে সে আমার জন্য কষ্ট করেছে মানে এইভাবে সে আমার ভিতর থেকে অভিনয় টেনে বের করেছে তো যার জন্য মানে এত ভালো হয়েছে পরে পরে যখন আমি দেখেছি এই মা একজন অভিনেত্রী ছিলেন অবশ্যই মনে হয় যে মা যদি অভিনেত্রী না হতেন তাহলে মানে এতটা হেল্প উনি করতে পারতেন হ্যাঁ তাও উনি এতটা হেল্প করতে পারতেন আমার মা অনেক গুণী ব্যক্তি ছিলেন তো আমার মনে হয় সে অভিনয় আসুক আর না আসুক তার এতটুক নলেজ ছিল যে কিভাবে সে আমাকে দিয়ে কি করাবে তো আসলে মাকে তো নিশ্চয়ই মানে সেই অভাবটা তো কখনো আসলে পূরণ হয় না তারপরেও তো এগিয়ে যেতে হবে কিছু করার নেই আর বাবা আছেন বাবা নিশ্চয়ই অনেক সাহায্য করতে অনেক এখনো তখন থেকে শুরু থেকে এখনো পর্যন্ত বাবা বলতে গেলে আমার ফ্রেন্ডের মতো বাবা মাকে অনেক সাহায্য করে অনেক ইন্সপিরেশন পায় বাবার থেকে অনেক এই যে মায়ের সাথে কাজে আসা এবং মায়ের সাথে মায়ের হাত ধরে এতগুলো ভালো ভালো কাজ তুমি করেছো পরবর্তীতে কি মনে হয় যে যদি খুব ভালো কাজ পাও তাহলে করবে নাকি মানে বেছে বেছে কাজ করবে নাকি যখন কাজটা স্টার্ট করবে তখন যেটা পাবে সেটা করবে না অবশ্যই বেছে বেছে কারণ যেন তেন করলে তো হবে না তাহলে তো আর থাকলো না নামটা আমার ওরকম থাকবে না ছোটবেলা থেকে মানুষ আমাকে যেভাবে চিনেছে যে খুব কম কাজ কিন্তু ভালো কাজ এরকম গ্যাপ আছে গ্যাপটা যেহেতু আছে তো করলে অবশ্যই ওরকম ওরকম কাজই ভালো যাতে আবার পরে মানুষ আমাকে মনে রাখে দরকার হয় কম করব সংখ্যায় কিন্তু ওরকম ভালো কাজ করব। আচ্ছা মায়ের স্বপ্নটা কেমন ছিল যে বড় হয়ে অভিনয় করবে নাকি ছোটবেলায় অভিনয় করেছো বড় হয়ে ইচ্ছা করলে নাও করতে পারো আমার আসলে শখ ছিল আমি যখন দেখতাম মা প্রায় অসুস্থ থাকতো ছোটবেলায় তখন আমি বলতাম যে আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব তো আমার মা বলতো যে হ্যাঁ বড় হয়ে ডাক্তার হয়ে চিকিৎসা করবে পাশাপাশি অভিনয় করবে হ্যাঁ এটা তুমি চালিয়ে যাও হ্যাঁ ওইটা ছাড়িয়ে ছাড়া যাবে না বলতো আমাকে এটা তুমি চালিয়ে যেও তুমি শুরু করেছো যখন এটা তুমি চালিয়ে যেও তো আমি চেষ্টা করব আমার স্বপ্ন পূরণ করার আর এখনো তো জানি না দেখি কি হয় ইনশাআল্লাহ আমরা আরো ভালো কাজ যতগুলো ভালো কাজ তুমি করেছো নিশ্চয়ই আরো ভালো কাজ আমরা সামনে তোমার কাছ থেকে পাবো সেটাই আমরা আশা করি এবং আসলে অভিনয়টা তোমার রক্তেই আছে কারণ তোমার মা এবং বাবা দুজনেই এত ভালো এটা ন্যাচারালি চলে আসে আসলে তো অভিনয় ছাড়া আর কোনো কিছু কখনো করতে ইচ্ছে করে না আমি শিখতাম মা থাকতে নাচ শিখতাম গান শিখতাম কিন্তু মা অসুস্থ হয়ে যাওয়ার পর আর ওরকম শিক্ষা হয়নি আমার তো একটা প্রস্তুতির কি কোনো পরিকল্পনা আছে যে যেহেতু তুমি কাজে কাজ শুরু করবে কাজে ঢুকবে তো একটু প্রস্তুতির কি কোনো দরকার আছে কিনা নতুন ভাবে নিজেকে একটু তৈরি করা না আপাতত না যখন আসবো এটা তখন এখন এখন না আসলে এখন যেহেতু পড়াশোনা করছো পড়াশোনাটাই ক্লাস সামনে এসেছি এখন যদি এগুলোতে মন দিয়ে দিই তাহলে তো ওটা হবে না সেই সময়ের গল্পটা শুনলাম কিন্তু দেখি যখন বুঝতে শিখলো তখন থেকে কিভাবে নিজেকে একটু একটু করে এগিয়ে নিল সেই গল্পটাও শুনতে চাই আসলে আহ মা যেদিন অসুস্থ হয় তার এক থেকে দুই সপ্তাহ পরে আমার চাচো আমার চাচু ছবির শুটিং ছিল তো আমি তখন বুঝতে পারি যে যখন আমার শুটিং তখন আমাকে তো আমার আম্মু মেকআপ করাতো সব কিছু আমার আম্মু করাতো ড্রেস কোনটা পরব কী করবো না করবো কীরকম গেট আপ হবে এবং কন্টিনিউটি কী আমাদের সেটে কোন সিকোয়েন্স করব এগুলো কিছুই আমি জানতাম না এগুলো আমার মা জানতো আমার মা ঠিক করতো এসে বলে যেত মা ঠিক করতো তো তার এক দুই সপ্তাহ পর যখন আমার শুটিং ছিল চাচু আমার চাচুর তো ওই টাইমটাতে আমি তখন ফিল করতে পারি অ্যাবসেন্সটা যে আসলে কি মানে কতটা কষ্ট হতো আমার মার আমার উঠে নিজে নিজে আমার মেকআপ করতে হলো এবং আমি তখন বুঝতে পারলাম যে না এটা আসলেই কষ্ট আমার নিজের ড্রেস নিজে ঠিক করতে হলো আমার নিজেকে নিজের গুছাতে হলো আমার নিজের চুল নিজে ঠিক করতে হলো আমার ওখানে গিয়ে ওদের থেকে স্ক্রিপ্ট নিয়ে আমার ডায়লগ পড়তে হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার মা অনেক কষ্ট করতো আসলে এগুলো মানে অনেক প্রেশারের কাজ এগুলো আমার নেওয়ার বয়স হয়নি এখনও কিন্তু মার অ্যাবসেন্সে নিতে হচ্ছে তো তখন বুঝতে পারলাম তখন থেকে একটু একটু করে করে তারপরে আর এভাবে একটু একটু করে কিভাবে দিঘি এগিয়ে গেল এবং সবার ভালোবাসা অর্জন করো সেই গল্পটা দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছে তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে ধারা ভাষ্য শিল্পী চৌধুরী জাফরুল্লাহ শরাফত একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে বারোটি বিশ্বকাপে রেকর্ড ধারাভাষ্য দিয়েছেন এবারে আজকের কুইজ তারকলাপের আজকের কুইজটি হচ্ছে অভিনয় শিল্পী দিঘি কবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে অপশন খ একবার অপশন খ তিনবার আমি জানি আপনারা উত্তরটি জানেন কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের এস এম এস অপশানে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখার নিয়মে আর সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক এসএমএস প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে ফোনের ছয়টা ডিজিট এটা তোমার মুখ থেকেই শুনতে চায় সবাই আচ্ছা কায়া 324683 কায়া অনেক অনেক অভিনন্দন কেমন লাগলো দিঘির মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে আপনার জন্য পুরস্কারও আছে খুব ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন দিঘি আমরা কাজ নিয়ে কথা বলছিলাম তো আসলে মার কোন কোন কাজ তোমার মনে খুব দাগ কেটেছে সেটা বলো মার কাজ আসলে আমি আমার নিজেরও ভাবতে প্রাউড ফিল হয় যে মা প্রথম কাজ শুরু করেছে শরৎচন্দ্রের গল্প চন্দ্রনাথ দিয়ে এবং তার ডিরেক্টর ছিল চাষি আঙ্কেল এবং মানে ভাবতেই ভালো লাগে যে মা কতটা পরিমাণে লাকি ছিল যে এত বড় একটা কাজ দিয়ে তার জীবন শুরু আসলে তো আমার চন্দ্রনাথ মা চন্দ্রনাথ মুভিটা খুবই ভালো লাগে তারপর আরেকটা প্রাউড ফিল আমার মা লাক্সের মডেল ছিল যেটা সবাই হতে পারে না এবং এটা অনেক অনেক গর্বের বিয়ে হিসাবে তো আমার অনেক বড় গর্বের আমার জন্য অনেক গর্বের এটা আর বাবার কোন কোন কাজ ভালো লাগে বাবার চন্ডীদাস রজকিনি এবং আমার পার্সোনালি ফেভারিট মুভি বাবার হারান আমি যে কতবার দেখেছি মানে আমি এটা জানি না আমি ছোটবেলা থেকে খুব ভালো লাগে এবং মুভি স্টোরিটা খুব সুন্দর এবং বাবাকে খুব সুন্দর লেগেছে বলতে হবে এটা এবং শেষে যখন বাবার একটা ক্লাইম্যাক্স সিকোয়েন্স আছে যে ওটাতে বাবা খুব কান্না করে এবং আমি এখনো যতবার দেখি আমার আমার নিজেরই চোখ দিয়ে পানি বের হয়ে যায় সো খুবই ভালো লাগে আমার এই মুভিটা কি মনে হয় যে মার মতো বাবার মতো কাজ কি করতে পেরেছো মনে হয় পেরেছি কারণ মা বাবারা নিজেই বলে যে আমি নাকি তাদেরও ছাড়িয়ে গেছি কিন্তু আমার মনে হয় না এত ছাড়িয়ে গেছি কিন্তু তাদের মতোই কাজ করেছি খুব ভালো ভালো কাজ করেছো আসলে যেটা মনে হয় যে তুমিও কি খুব মানে প্রথম যে বিজ্ঞাপনটাতে কাজ করলে সেই বিজ্ঞাপনটাই সবার এত ভালোবাসার একটা কাজ হলো কি মনে হয় যে তুমিও খুব ব্লেসড তাই না হ্যাঁ আমিও অনেক ব্লেসড আসলে কারণ এখনো মানুষের মুখে আমার সেই গ্রামীণ ফোনের অ্যাডের এখনো সেই জিংগেলটা শুনতে পাইছি ভয়েসটা এখনো শুনতে পাই তারা তারা আমার নিজেই ভুলে গেলে তারা আমাকে ঠিক করিয়ে দেয় এখানে নেই আমিছিলা বলেছিলে এইটা এই ডায়লগটা ছিল দর্শক দর্শকদের এত পরিমাণ ভালোবাসা এর মধ্যে একটা একটা আমাদের সাথে ফোনে যোগ দিয়ে দিয়েছে কথা বলে নেই হ্যাঁ অবশ্যই সামানিকম শুভ সকাল কার সাথে কথা বলছি শুভ সকাল আপু আমি রিংকি বলছি আসলে থেকে জি রিঙ্কি কেমন আছেন হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি কথা বলুন দিঘি আছে আমাদের সাথে আচ্ছা দিঘি কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি আমার অনেক জুনিয়র তার জন্য তুমি করে বলছি হ্যাঁ অবশ্যই অনেক জুনিয়র সবাই হ্যাঁ তোমার অভিনয় তো আমি দেখি তুমি যে আর কি অনেক ছোট থেকে অভিনয় করছো তুমি যে বড় হয়েছো এখন কোন অভিনয় দেখতে পাচ্ছি না আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনি খুব ভালো থাকবেন এই যে দর্শকরা টিভি স্ক্রিনে চোখ রাখেছে আসলে দিঘি কে কোথায় দেখতে পাওয়া যায় আসলে কি কোথাও পাওয়া যায় মানে ফেসবুকে নিশ্চয়ই দর্শকরা কমিউনিকেট করেন হ্যাঁ একটা বলতে গেলে মজারই বিষয় যে আমার কোনো ফেসবুক আইডি কিংবা পেজ এরকম কিছুই নেই অনেকগুলো এগুলো সব ফেক সবই ফেক তো বলতে গেলে যে এগুলো যারা ফলো করে তাদেরও অনেক সময় বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয় কারণ অনেক ফেক নিউজ আসে এখান থেকে এবং খুব উল্টা পাল্টা নিউজও আসে তো আমি দর্শকদের বলবো যে এগুলো যাতে ফলো না করে কারণ একটাও তো আমার না কারণ কেমন নিউজ দিচ্ছে আমিও মাঝে মাঝে দেখি যে এগুলো আসলে অনেক

এখন দরকার নেই এখন আফসোস অতটা হয় না এখন তো বাংলাদেশে অনেক কাজ হচ্ছে নাটক বলো সিনেমা অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে তো কাদের কাজ খুব ভালো লাগে দেখো তো নিশ্চয় সব মোটামুটি দেখা হয় এখন সবাই মোটামুটি ভালো করছে এবং সবার মধ্যেই দেখি ওই প্রতিভাটা আছে যে না ভালো করতে হবে তো মোটামুটি সবার কাজই ভালো লাগে লাইফ নিয়ে একটা পরিকল্পনা কি আছে দিঘি হ্যাঁ আছে অবশ্যই থাকবে না কেন অবশ্যই তো বলতে গেলে আসলে মার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার তো এখন আসলে তখন থেকে তো ইচ্ছা ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল যে মা ডাক্তার হতে বলতো আমি নিজেও বলতাম ডাক্তার হয়ে মার চিকিৎসা করবো কিন্তু মা অসুস্থ হওয়ার পর থেকে এবং মা চলে যাওয়ার পর থেকে ইচ্ছাটা আসলে ওভাবে ওভাবে আসলে আগায়নি কারণ আমার ইচ্ছাই ছিল যে আমি বড় হয়ে মাকে সুস্থ করব আমি ডাক্তার হয়ে মাকে সুস্থ করব। তো তারপর থেকে ইচ্ছাটা আর আগায়নি তো এখন আমার আর্কিটেক্ট হওয়ার শখ দেখি কি হয় নিশ্চয়ই তুমি যে কাজে এসছো সেই কাজেই সফলতা পেয়েছো আমরা দোয়া করছি যে নিশ্চয়ই আর্কিটেক্ট হতে পারবে কে আমরা দেখতে পাবো আমাদের মাঝে তো স্বপ্নও নিশ্চয়ই আছে জীবনে আচ্ছা এই স্বপ্ন স্বপ্ন হচ্ছে যেখানেই যাই না কেন যেমনই প্ল্যাটফর্মে যাই যেই প্রফেশনেই যাই আমি যাতে অনেক বড় হতে পারি আমি যাতে আমার আমার প্যারেন্টস আমার ফ্যামিলির নাম অনেক 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 আগিয়ে যেতে পারি আগে নিতে সময় কি করো দেখি পড়াশোনা পড়াশোনা তো আছে পড়াশোনা বাদে আর কি পড়াশোনা বাদে মুভি দেখা হয় আমি প্রচুর মুভি দেখি এবং এটা ডাজেন্ট ম্যাটার কে কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি এটা যে কোনো ল্যাঙ্গুয়েজও হতে পারে কারণ আমি সব দেশেরই মোটামুটি মুভি দেখি সো মুভি খুব দেখা হয় গান শোনা হয় এই আর এই তো রোজা শুরু হয়ে যাবে সামনে ঈদ তো ঈদের পরিকল্পনা কি ঈদের পরিকল্পনা আপাতত ঈদের পরিকল্পনা শুরু হয়নি কিন্তু রোজার মধ্যে ঘোরা বেড়ানোর প্ল্যান আছে যেহেতু স্কুলও বন্ধ থাকবে সো একটা বড় একটা ছুটি পাবে ছুটি সো ফ্যামিলির সাথে সময় কাটাবো এবং এবার খুব ঘুরবো ঠিক করেছি আর ঈদের সময় তো ঘোরা হয় হুম দেখি ঈদের প্ল্যান নিয়ে কথা হচ্ছিল ঈদটা কোথায় করবা ঈদ তো ঢাকাই করা হয় সব সময় তো ঈদের প্ল্যান আমার প্রত্যেকবার একই থাকে মেবি এবারও একই হবে তো বলতে গেলে সকালে উঠে একদম গোসল টোসল করে একদম নতুন জামা কাপড় পরে ফ্রেন্ডের বাসে যাই আশেপাশে ঘুরি এলাকার মধ্যে ঘুরি ফ্রেন্ডের বাসে যাই দেন আমাদের বাসে গেস্ট আসে সব ফ্রেন্ডরা মিলে অনেক মজা করি বাসায় বিকাল পর্যন্ত আমাদের এভাবেই কাটে এখান থেকে এর বাসায় ওখান থেকে ওর বাসায় আবার আমার বাসায় এভাবে চলতেই থাকে আর সন্ধ্যা হলে বড় বাসায় পুরো ফ্যামিলি সবার একটা আড্ডা হয় মামা খালা সবাই ওখানে থাকে ওখানে যায় পরিবারের সাথে একটা পালন তো আসলে তো খুব অল্প বয়সে অনেকগুলো পুরস্কার পেয়েছো তুমি জীবনের যদি জিজ্ঞেস করি তোমাকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা মনে হয় তোমার গুরুত্বপূর্ণ এবং গর্বের এবং আসলেই আমার জন্য অনেক বড় যে মুহূর্ত সেটা বলতে গেলে আমি যখন আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই ওটাই এবং ওটা একবার না প্রথমবার না তিনটা বাড়ি তিনবারই আমার জন্য অনেক বেশি বুঝতে প্রথমবার পারিনি দ্বিতীয়বার একটু একটু বার হ্যাঁ শিওর এটা তো প্রথমবার যখন আমি নেই আমার এখনো মনে আছে যে বিটিভিতে স্ক্রল যাচ্ছিল নিচে যে কে কে এবার পুরস্কার পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আমার মা এটা খুব চেক করতো যে এই বছর কে পেলো মানে এটা খুব চেক করতো তো ওইবারও সে চেক করছিল বসে বসে যে কে পেয়েছে একটু দেখি তো আমি আর আমার একটা ফ্রেন্ড আমার আম্মুর রুমে খেলছিলাম আমরা আর আমার আম্মু ড্রয়িং রুমে বসে দেখছিল যে কে কে পেয়েছে তো সবাই খুব উৎসাহ নিয়ে দেখছে কে পেয়েছে কে দেখবো তো যখন লেখা উঠেছে নিচে শ্রেষ্ঠ শিশু শিল্পী দীঘি এবং স্ক্রিনে আমার তখন কাবিলওয়ালার একটা শট দেখায় তার একটা সিকোয়েন্স দেখায় আমি কাবিলওয়ালার সাথে কথা বলছি ওটা দেখায় এবং আমার মা ওটা দেখার পর একটা আমি জাস্ট শুনতে পাই একটা চিৎকার দিয়েছে আমার মেয়ে পুরস্কার পেয়েছে আমার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে আমি তো নর্মাল তো সারাদিন একটা একটা পুরস্কার পেতেই থাকি এটা এরকম আর কি তো এই টাইপের আমার একটা ভাব ছিল আমার মা দৌড়াতে দৌড়াতে এসে কোনো কথা না আমাকে কোলে নিয়ে জড়ায় ধরে সে কাদা শুরু করেছে কাদা শুরু করেছে আমি ভয় পেয়ে গেছি কী বাবা কাঁদছে কেন কি দেখে কাঁদছে শুনতে পেলাম যে আমি নাকি জাতীয় পুরস্কার পেয়েছি তা আমি তখন বলেছি যে মামি আমি জাতীয় পুরস্কার আবার কি এটা তো সবসময় পুরস্কার তো আমি সবসময় পেয়ে এটা কান্নার কী হলো তো সে আমাকে বলছে যে এটা তো তুমি এখন বুঝবে না যখন তুমি বুঝবে হয়তো বা তখনও তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে খুশিতে তা আমি কে আমাকে এক একজন ফোন দিচ্ছে আমার মা মানুষকে ফোন দিচ্ছে আমার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে এবং যারা যারা দেখেছে স্ক্রলে তারা আমাকে ফোন দিচ্ছে তুমি না জাতীয় পুরস্কার পেয়েছো এবং আমি তখন ও বাঁ তো বলেছে অনেক বড় পুরস্কার আমি তখন হ্যাঁ এটা অনেক বড় একটা পুরস্কার এটা এটা সবাই পায় না এটা আমি পেয়েছি তখন না বুঝেই এগুলো বলে দিয়েছি কিন্তু সেকেন্ড টাইম যখন পাই এক টাকার বউ ছবিতে এক টাকার বউ পুরো শ্যুটিংয়েই তো মা আমার সাথে ছিলেন তো যখন পুরস্কারটা পাই তখন মা হাসপাতালে ছিল মা অসুস্থ তখন সে সেন্সলেস ছিল তো আমি পুরস্কারটা নিয়েই ডিরেক্ট হাসপাতালে চলে যাই এবং মাকে বলি যে আমি আবার পেয়েছি এবং থার্ড টাইম যখন পাই তখন তো মা ছিল না তখন বাবার সাথে গিয়ে আমি অ্যাওয়ার্ড নিয়ে আসি তো বলবো এই তিনোটা যেরকম স্মরণীয় আমার জন্য সেরকম গুরুত্বপূর্ণ এই তিনোটা সময় তো দিঘিতা এখনো খুব বেশি বড় বলবো না বড়ও বলবো না এখনো ছোটই যায় না এই পেলে আমার নিজেরই অবাক লাগে যে আমি কিভাবে পেয়ে গেলাম একটা তিনটা পেয়ে গেছি বাবা মানে আমার নিজেরই মাঝে মাঝে অবাক লাগে যে কিভাবে এবং খুব ভালো লাগে যখন মানুষ এসে বলে যে তুমি প্রথম শিশু শিল্পী যে কিনা পরপর তিনটা জাতীয় পুরস্কার পেয়েছে তো শুনতেও খুব ভালো লাগে এটা আসলে জীবনের অনেকগুলো অর্জন আছে খুব ভালো ভালো কিছু মুহূর্ত আছে তো যখন এই স্মৃতিগুলো নিয়ে সময় কাটে তখন কেমন লাগে ভাবতে কোন কোন আসলে কিছু 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 যে খুব স্মৃতি স্মৃতি এরকম ঘটনাগুলো আছে আমার সুখের স্মৃতি মায়ের সাথে কাটানো মায়ের সাথে কাটানোর সময় কাজ করা তারপরে এই আমার বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন সময়ের এরকম গল্প এগুলোই আমার সুখের স্মৃতি এবং এগুলো ভাবতে ভাবতে আমার সারা দিন পার হয়ে যাবে কিন্তু আমার এগুলো ভাবা শেষ হবে না এবং ভাবতেও খুব ভালো লাগে যে তখন কত ছোট ছিলাম এবং এত এত আমি কিছু কিছু করেছি। কাজ শুরু করবে মাকে ছাড়া বাবার সাথে বাবার সাথে তখন আমার পথ চলা শুরু হবে বাবার সাথে তখন একা একা মেকআপ একা একা চুল ঠিক করা ড্রেস ঠিক করা সবকিছু তো একা একাই করতে হবে তো কি মনে হয় যে এতটা সাহস এখনো আছে যে আবার একা একা পথ চলা শুরু করতে হবে বাবাকে নিয়ে একা একা মানে বাবা মাকে ছাড়া ছাড়া হ্যাঁ ওই সাহসটা এখন আছে মা আমার ভিতর সেই সাহসটা দিয়ে গেছে কিভাবে একা চলতে হয় কীভাবে কি করতে হয় ওই সাহসটা এখনো আছে আর খুব বড় কিছু স্বপ্ন নিশ্চয়ই আছে কাজ নিয়ে যে কোনো বড়ো কোনো অ্যাওয়ার্ড ভালো কোনো চলচ্চিত্র সেই স্বপ্নটা কি হ্যাঁ অবশ্যই আছে যদি করি তাহলে এরকমই মুভি করবো যেটা সবার মনে থাকবে সো মানে করলে অবশ্যই ভালো মুভি করবো খারাপ মুভি তো নাই তো ইচ্ছা আছে এরকম কোনো মুভি করার যেটা আমার আমার গ্রামীণ ফোনের একটা যেরকম সবার মুখে মুখে থাকবে আমারও ইচ্ছা আমার ওই মুভি হোক বিজ্ঞাপন হোক যাই হোক পরে আমি যেটা করব। সবার যাতে এটা মুখে মুখে থাকে আসলে আশা করছি যে সেরকমই হবে অভিনয় নিয়ে নিজেকে কোন অবস্থানে দেখতে চাও অবশ্যই অনেক ভালো অবস্থানে দেখতে চাই এবং চাই আমাকে সবাই ওভাবেই বলুক এখনও আমাকে আমাকে শিশু শিল্পী হিসাবে যেভাবে দেখে যেভাবে আমাকে দেখে শিশু শিল্পী হিসাবে আমি অনেক আগিয়ে আমাকে যাতে অভিনেত্রী হিসেবে ওভাবেই দেখে অনেক দোয়া থাকলো আর অনেক শুভ কামনা থাকলো তোমার জন্য খুব ভালো থাকবে থ্যাংক ইউ তুমিও খুব ভালো থাকবে আর আর অনেক 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 থ্যাঙ্কস আমাকে আবারও আবারও তারকালাপে নিয়ে আসার জন্য আর দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা আবারও ধন্যবাদ দর্শক শুরুতেই যা বলছিলাম এক স্বপ্নের সোনালি পথ ধরে হাঁটছে বাংলাদেশ আর তাদের পথ দেখাচ্ছে দিঘির মতো মেধাবী গুণী আর তারণ্য দীপ্ত প্রজন্ম তাই দিঘিদের এগিয়ে যেতে হবে দীপ্ত পায়ে দৃঢ় সংকল্প নিয়ে জয় করতে হবে সকল দুর্যোগ আর বিপত্তিকে তবেই দেশ এবং বিশ্ব হয়ে উঠবে আলোকিত আর সকলের জন্য বসবাসযোগ্য স্বপ্নের ভুবন ভালো থাকুক প্রিয় দিঘি ভালো থাকুক তার স্বজন সতীর্থ সকলে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন নিজেকে চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে